আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, আমরা ডিসকাস করেছিলাম যে ফোরকাস্টিং অ্যাকচুয়ালি প্রেডিকশন। হ্যাঁ, তুমি যাতে ফিউচারে তোমার কি বিজনেস হতে পারে, ফিউচারের ডিমান্ড কি হতে পারে, কাস্টমার অর্ডার কি হতে পারে, তুমি প্রেডিক্ট করতে পারো, হ্যাঁ বলতে পারো। তাহলে অন ফোরকাস্টিং করার টেকনিক অনেক রকম আছে। একটা হচ্ছে জাজমেন্টাল। জাজমেন্টাল মানে হচ্ছে তুমি বেসড অন ইউর এক্সপিরিয়েন্স তুমি বলে দিলা, এখানে কোনো ক্যালকুলেশনের কোনো ব্যাপার স্যাপার নাই। তুমি বললা যে হ্যাঁ, প্রিভিয়াসলি লাস্ট মান্থে এরকম আসছে, অতএব আগামী মাসেও এরকম আসবে, জাস্ট তোমার বেসড অন এক্সপিরিয়েন্স। সেলসম্যান, সেলস যারা কাজ করে মোটামুটি এরকম করে জাজমেন্টাল ওরা বলে দেয়। তারপর টাইম সিরিজ। টাইম সিরিজ মানে হিস্ট্রিক্যাল ডাটা। লাস্ট মনে করো কয়েক মাসের ডাটা নিলে না, তুমি লাস্ট 6 মাসের ডাটা নিলা, লাস্ট 6 মাসে কিরকম অর্ডার ছিল, তুমি তাহলে 6 মাসের ডাটা থেকে তুমি অ্যাভারেজ করে তুমি বলে দিতে পারো যে হ্যাঁ, আগামী মাসে এরকম একটা অর্ডার আসতে পারে। সেটা হচ্ছে টাইম সিরিজ, ডাটা নিয়ে তুমি ক্যালকুলেশন করলা। আর নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ মডেলস। অ্যাসোসিয়েটিভ মডেলস একই জিনিস টাইম সিরিজের মতোই, সাথে অন্য কিছু ফ্যাক্টর তুমি অ্যাড করবা। যেমন নেক্সট মান্থে যদি আমার হলিডে হয় বা নেক্সট মান্থে কোনো ফেস্টিভ্যাল উৎসব থাকে, তাহলে এডিশনাল তুমি কিছু ফ্যাক্টর অ্যাড করলা। বা নেক্সট যদি তোমার সিজনাল ডিমান্ড, সিজন চেঞ্জ হলো, তাহলে সিজন চেঞ্জের কারণে ডিমান্ড বাড়তে পারে, হ্যাঁ তো কমতে পারে, তো এরকম কিছু ফ্যাক্টর তুমি অ্যাড করবা, করে তুমি একটা মডেল ডেভেলপ করে ওখান থেকে তুমি বলতে পারো যে আমার ফিউচারে কিরকম ডিমান্ড আসতে পারে। তো মেইনলি এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা ফোরকাস্ট করতে পারি। সো সবচেয়ে কমন বা ইজি হচ্ছে জাজমেন্টাল ওয়ে। হ্যাঁ, তার মানে তুমি তোমার এক্সিকিউটিভ ওপিনিয়ন, তোমার সেলস, তুমি সেলসে কাজ করো অনেকদিন, কাস্টমার সার্ভে করো, হ্যাঁ তাহলে তোমার ওপিনিয়ন তুমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তুমি বলতে পারো যে হ্যাঁ, এরকম আমি দেখে আসছি, তাহলে ফিউচারে এরকম হতে পারে। তো এটার মধ্যে ডেলফি মেথড যেটা আমরা বলি, এটা একটা এস্টাবলিশ ওয়ে। এই মেথডে অনেকের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হয়, অনেক এক্সপিরিয়েন্স ম্যানেজার যারা, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যেগুলো সব সামারি করা হয়, সামারি করে একটা ফোরকাস্টিং তৈরি করা হয় যে আমার কি হতে পারে। তো জাজমেন্টাল এটা আসলে তেমন কোনো টেকনিক না, ইজি ওয়ে। টাইম সিরিজ, সেকেন্ড যে মেথড আমরা দেখবো, টাইম সিরিজ। টাইম সিরিজে আসলে তুমি বলতে পারো যে তোমার লং টার্ম মুভমেন্ট, মনে করো ডিমান্ড অফ আইপিএস, হ্যাঁ তোমার কান্ট্রিতে যদি পাওয়ার যদি বেশি ফেলিউর হয়, তো লাস্ট গত কয়েক বছরে কিরকম ডিমান্ড ছিল, তুমি যে টাইম ডিমান্ড গুলো নিয়ে তুমি ফোরকাস্ট করতে পারো টাইম সিরিজ ট্রেন্ড, যে এরকম লাস্ট এরকম হয়ে আসছে, ফিউচার এরকম হবে, এটাকে আমরা ট্রেন্ড বলি, বেসড অন দ্য ট্রেন্ড। সিজনালিটি, হ্যাঁ মনে করো ডিমান্ড ফর উইন্টার ক্লথস, শীতকালে ডিমান্ড বেড়ে যায় উইন্টার কাপড়ের, তাহলে এটার জন্য একরকম। সাইকেল, সাইকেলের জন্য একরকম, ডিমান্ড ফর টিভি, মনে করো ওয়ার্ল্ড কাপে যেমন টিভিতে দেখার জন্য টিভির ডিমান্ড বেড়ে যায়, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ ফুটবল, হ্যাঁ বা কোন স্পেসিফিক টুর্নামেন্ট, সাইকেলই হয় একটা সার্টেন ডিউরেশন পরে পরে আসে সাইকেলটা, তাহলে ওই সাইকেল ওই টাইমে ডিমান্ড বাড়বে, এটা আমরা বুঝতে পারি। ইরেগুলার ভেরিয়েশন হয়, মনে করো কোনো সার্টেন একটা আনইউজুয়াল কজ হলো, মনে করো সার্টেন একটা যে আর্থকোয়েক হলো, হ্যাঁ অথবা সার্টেন কোভিড হলো, হ্যাঁ বা অন্য কোনো সার্টেন ফ্লাড হলো, তাহলে ওই রকম ক্ষেত্রে কি হয় যে ডিমান্ড বেড়ে যায় বা কমে যায়, হ্যাঁ এরকম আমরা বুঝতে পারি, কজ কজ বাই সামথিং এলস। হ্যাঁ, আর হচ্ছে র্যান্ডম ভেরিয়েশন, এটা বাই চান্স কোনো কিছু হলো, অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, সেক্ষেত্রেও ডিমান্ড ভেরিয়েশন হয়। তাহলে এই ওয়েতে আমরা আসলে বুঝতে পারি যে এরকম আমাদের ডিমান্ডটা কিরকম বাড়বে বা কমবে। তো এটাকে আমরা টাইম সিরিজ বলে থাকি, যেহেতু টাইমের রেসপেক্টে আমরা এটাকে কম্পেয়ার করতেছি, সো টাইম সিরিজ ফোরকাস্ট বলে থাকি এটা আমরা। তাহলে টাইম সিরিজ ফোরকাস্ট যেটা হচ্ছে, ট্রেন্ড তুমি বের করো যে ফিউচারে প্রিভিয়াসলি এরকম ট্রেন্ড, তাহলে এটা ট্রেন্ড ফলো করে ফিউচারে তোমার এরকম ট্রেন্ড হতে পারে। অথবা সাইকেল, সাইকেল মানে কি আপ ডাউন, তাই না, শীতকালে ডিমান্ড বাড়বে, আবার গরমকালে কমবে, আবার শীতকালে বাড়বে, এরকম সাইকেল হতে পারে, তাই না। আবার সিজনাল ভেরিয়েশন, সিজনাল ভেরিয়েশন যেটা বললাম, হ্যাঁ শীতকালে বাড়বে, গরমকালে কমবে এটা। আর সাইকেল হচ্ছে মনে করো একটা সার্টেন পিরিয়ড পর পর, 4 বছর পর পর মনে করো ওয়ার্ল্ড কাপ আসে, তাহলে ওয়ার্ল্ড কাপ 4 বছর পরে ওয়ার্ল্ড কাপের টাইমে আমাদের ডিমান্ড বাড়বে বা কমবে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে ডিমান্ড কমে যাবে, এরকম সাইক্লিক্যালি যদি চেঞ্জ হয় সেগুলোকে আমরা, এই ভেরিয়েশন গুলোকে আমরা বুঝতে পারি যে সাইক্লিং বা টাইমের রেসপেক্টে ভেরিয়েশন হচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা একটা হইতে পারে টাইম সিরিজ। তাহলে টাইম সিরিজ নিয়ে আমরা পরে ক্যালকুলেশন করব। তারপরে আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ফোরকাস্টিং, যেটা আমরা বললাম যে
টাইম সিরিজের সাথে তুমি এক্সট্রা কিছু এডিশনাল জিনিস নিয়ে আসবা, হ্যাঁ, যেটা প্রেডিক্টেবল ভেরিয়েবল নিয়ে আসবা। আবার টেকনিক, তুমি একটা কোন কার্ভ ফিটিং করবা, হ্যাঁ, একটা লাইন যাতে তোমার ট্রেন্ড লাইন বোঝা যায়, অথবা লিস্ট স্কোয়ার লাইন, এটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, যাতে করে তুমি তোমার প্রেডিক্ট করার সময় যে তোমার এররটা যাতে কম হয়, হ্যাঁ, সেটা করে আমি লিস্ট স্কোয়ার লাইন ড্র করতে পারি। এখানে মোটামুটি স্ট্যাটিস্টিক্স বা তোমার হচ্ছে ম্যাথমেটিক্স ইউজ করা হয়, করে তুমি ফোরকাস্টিং করতে পারো। তো আমরা চেষ্টা করব এখান থেকে কিছু এক্সাম্পল দেখার জন্য। তো যেটা সিম্পল যেটা বললাম, নাই ফোরকাস্টিং, তাই না? মনে করো একজন বসে আছে, সে বললো আমি ফোরকাস্ট করতে পারি। দেখো এখানে কিন্তু লেখা আছে, এটা দেখতে পাচ্ছ, একটা ব্লু কালারের একটা সেন্টেন্স দেখা যাচ্ছে, ওহ গিভ মি এ মিনিট, হ্যাঁ, উই সোল্ড 250 হুইলস লাস্ট উইক। সে বললো হ্যাঁ আমরা লাস্ট উইকে 250 সোল্ড করলাম, তাহলে নেক্সট উইকে তাহলে কি হতে পারে? 250-এর কাছাকাছি হতে পারে। হ্যাঁ, তুমি নাইভ, তুমি একটা জাস্ট নিজের ইচ্ছে মতো বলে দিলা, হ্যাঁ, এখানে কোনো তোমার ক্যালকুলেশন নাই, হ্যাঁ, অ্যাকুরেসির কোনো ব্যাপার নাই, একটা অ্যানালিসিস লাগবে না, হ্যাঁ, তাহলে এরকম করে তুমি বলতে পারো, সেটা হচ্ছে নাই ফোরকাস্টিং, সবচেয়ে ইজি ওয়েস্ট। হ্যাঁ, বুঝছো? জি স্যার, মানে স্যার অনুমান করে বলা। অনুমান করে বলা, হ্যাঁ, তুমি জাস্ট অনুমান করে বলা, কারণ সে অনুমান মানে কি, সে সে বলবে যে হ্যাঁ আমি তো দেখে আসছি আগামী লাস্ট মান্থে এরকম হয়েছে, সব এটা হতে পারে, তো সে দেখে আসছে, সে কোনো সে জানে না যে লাস্ট মান্থে কি কোনো ঈদ ছিল বা রোজা ছিল বা পূজা ছিল, সে কিছুই জানে না, সে জানলো শুধু লাস্ট মান্থে এটা দেখে আসছে, বা লাস্ট মান্থে মনে করো কোনো একটা ফ্লাট ছিল বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ছিল বা কিছু ছিল যার কারণে ডিমান্ড বাড়তে পারে, সে যদি ওই ডিমান্ডটা ওই অবজার্ভ না করে ওই কজটা, এমনি সে বলে যে আমি দেখছি অতএব এটা হয়েছে, তো কজের কারণে এটা চেঞ্জ হতেই পারে, তাই না? তো তার একুরেসি তো নাই, সে আগামী মাসে এরকম হতে পারে নাও হতে পারে, বাট সে এটার জন্য কোনো কজ দিবে না, যে নেক্সট মান্থ লাস্ট মান্থ সে দেখে আসছে বাট কি কারণে হয়েছে সে জানে না, কজ জানে না, সে তো বলো দেখে আসছি অতএব ফিউচারে এরকম হতে পারে, এটা হচ্ছে নাই ফোরকাস্ট। এরকম আমরা অনেকেই করি, হ্যাঁ, ইজি ওয়েস্ট, এটা হচ্ছে ইজি ওয়ে, হ্যাঁ, তো এটা আবার সাইন্টিফিক টেকনিক না, তো সেজন্য এটা আমরা অ্যাভয়েড করব। আর একটা টেকনিক হচ্ছে অ্যাভারেজিং, অ্যাভারেজ করা, যে লাস্ট কয়েক সপ্তাহের ডাটা বা কয়েক পিরিয়ডের ডাটা তুমি নিয়ে অ্যাভারেজ করলে, অ্যাভারেজ করে তুমি ফিউচার একটা বলে দিতে পারো, তো এটাই হচ্ছে অ্যাভারেজিং টেকনিক। এটা মোটামুটি আমরা কাজে লাগাবো, অ্যাভারেজ করার টেকনিক, এবং এটা মোটামুটি ইজি, জটিল কিছু না, হ্যাঁ, তুমি ডাটা নিবা, নিয়ে অ্যাভারেজ করবা, করে তুমি বলে দিতে পারো। হ্যাঁ, এখন অ্যাভারেজ করার জন্য আবার এই টেকনিকের কয়েকটা ভেরিয়েশন আছে, একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে ওয়েটেড মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং। তো এই তিনটা টেকনিক মোটামুটি কাছাকাছি, এই ট্রাই টু লার্ন, হ্যাঁ, এই তিনটা টেকনিকের আমরা তিনটা এক্সাম্পল দেখবো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, জিনিসটা আসলে সোজা জিনিস, ওটার কিছু না। হ্যাঁ, তো ফার্স্টটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, দেখা যাচ্ছে স্লাইডটা, মুভিং অ্যাভারেজের ইকুয়েশন, জি স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ হচ্ছে জাস্ট অ্যাভারেজ করা, মনে করো তোমার কাছে 10 মাসের ডাটা আছে, লাস্ট 10 মান্থসের ডাটা আছে, তুমি ডাটা নিয়ে তাহলে অ্যাভারেজ করলো, তাই না? অ্যাভারেজ ইজিলি করা যায়, তাই না? যোগ করে যতগুলো মাস সেটা দিয়ে ভাগ করে দিবা, তাই না? যে সামেশন অফ ডি যদি ডিমান্ড হয় তোমার 10 মাসের ডাটা, এন এর ভ্যালু হচ্ছে 10, তুমি এখানে বসায় দিলে তুমি এভারেজ ডিমান্ড কত তুমি বের করতে পারতেছো, ক্লিয়ার? জি স্যার, সিম্পল জিনিস। হ্যাঁ, আর একটা হচ্ছে ওয়েটেড মুভিং এভারেজ। হ্যাঁ, ওয়েটেড মুভিং এভারেজ মানে হচ্ছে তোমার, তুমি যেটা মনে করো যে হ্যাঁ এই 10 মাসের ডাটা আছে, বাট লাস্ট ফিউ মান্থসের ডাটা ইম্পর্টেন্ট, বা লাস্ট ফিউ মান্থসের সেলস রেকর্ড তোমার কাছে মনে হচ্ছে যে অ্যাকুরেট, হ্যাঁ, তাইলে তখন তুমি এটার জন্য লাস্ট যেগুলো তোমার কাছে মনে হবে ইম্পর্টেন্ট সেগুলোর জন্য তুমি একটা ফ্যাক্টর অ্যাড করবা। এই মনে করো এখানে ডাব্লিউ আছে, হ্যাঁ, তাহলে ডাব্লিউ হচ্ছে একটা ফ্যাক্টর, তাহলে এই ফ্যাক্টর গুলো তুমি অ্যাডজাস্ট করে দিবা, অ্যাডজাস্ট করে ওয়েট দিচ্ছ, তার মানে তুমি একটা ফ্যাক্টর অ্যাড করতেছো। হ্যাঁ, তাহলে এটাই জন্য এটাকে বলি আমরা ওয়েটেড মুভিং অ্যাভারেজ। হ্যাঁ, এটা মানে প্রিভিয়াস এর মতে স্ট্রেট ফরওয়ার্ড না, জাস্ট নিয়ে আসটা নিয়ে অ্যাভারেজ করে তা না, এটা হচ্ছে তোমার তোমার কাছে যেটা যেটা মনে হচ্ছে সেটা ওয়েট দেওয়া দরকার, যেটা বেশি কনসিডার করা দরকার, তো সেটার সঙ্গে তুমি কিছু এডিশনাল ফ্যাক্টর অ্যাড করে দিবা, পরে তুমি সবগুলো সামেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার ওয়েটেড মুভিং অ্যাভারেজ। তো এই দুটার টেকনিক এর জন্য আমরা একটা প্রবলেম দেখব, তো দেখলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমার সাজেশন হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করো, যা যা বলি বা
দেখাই এগুলো একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করো, হ্যাঁ তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আর না হলে ম্যাথমেটিক্স আসলে দেখে হয় না, হ্যাঁ ম্যাথমেটিক্স দেখে হয় না, শুনেও হয় না, হাতে হাতে খাতা কলমে করতে হয়। সো এটা দেখা দেখে করার চেষ্টা করো আর কি। হ্যাঁ যেমন করো, মনে করো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, মান্থ জানুয়ারি মাসের ডিমান্ড দেওয়া আছে, মনে করো অর্ডার 120 পিস এর জন্য সে অর্ডার দিয়েছে। ফেব্রুয়ারির জন্য অর্ডার দেয়া আছে, সে ফেব্রুয়ারিতে আমি বিক্রি করেছিলাম 90 পিসেস। মার্চ মাসে আমি বিক্রি করেছিলাম 100 পিসেস, তাহলে মার্চ মাসের ডাটা আমার কাছে আছে। তারপর এপ্রিল, এপ্রিল মাসের ডাটা হচ্ছে 75 পিসেস, এপ্রিল মাসে আমি এইটা বিক্রি করেছিলাম। মে মাসে আমি বিক্রি করেছিলাম হচ্ছে 110 পিসেস। এই মনে করো আমার 1 2 3 4 5 মাসের ডাটা আমার কাছে আছে, লাস্ট 5 মাস। তাহলে এই 5 মাসের উপর বেস করে বলা হলো যে পরের মাসের মে জুন জুনেরটা বের করতে, এই যে জুন জুনেরটা বের করতে বলা হলো। ঠিক আছে, করা যাবে? জি স্যার। কত হবে তাহলে জুনের? জুনের কত হতে পারে এই 5 ডাটা দেখে বলো দেখি, জুনের অর্ডার কত হতে পারে তুমি যদি ঠিক মতো ফোরকাস্ট করতে পারো। স্যার এই যে লেখা আছে 95 স্যার, না লেখা তো দেখবা না, লেখা তো পরে, তুমি আগে আমাকে এটা এর উপর বেস করে বলো। স্যার যদি 5টারে যোগ করে 5 দিয়ে ভাগ করি 5 মাসের জন্য, তখন আসলে 99 আসে না? 99 আসে। এখন কথা হচ্ছে কোনটা করে, তুমি কোনটা নিবা? আমরা কি 5 মাসের ডাটা নিব, নাকি 3 মাসের ডাটা নিব, নাকি 4 মাসের ডাটা নিব, নাকি কোনটা নিব? কারণ কি, এক একটা করলে এক একটা রেজাল্ট আসবে, তাই না? জি স্যার। জি স্যার। তো সেজন্য যেটা বলা হবে এক্সামে, যদি বলা থাকে ওকে লাস্ট 3 মাসের মুভিং অ্যাভারেজ নাও, তাহলে 3 মাসের ডাটা নিবা। যদি বলে 4 মাসের মুভিং অ্যাভারেজ বের করো, তাহলে তুমি 4 মাসের মুভিং অ্যাভারেজ বের করবা। যদি বলে 5 মাসের বের করো, তাহলে 5 মাসেরটা বের করবা। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, ইজি জিনিস, জটিল কিছু না। হ্যাঁ তো এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ বের করা সিস্টেম, তুমি জাস্ট যোগ করে ভাগ করে দিয়ে তুমি অ্যাভারেজ পেয়ে যাচ্ছ। এটা মুভিং অ্যাভারেজ, আমরা 4 মাসের জন্য করতে পারি, 3 মাসের জন্য করতে পারি, ডাজন্ট ম্যাটার। আরেকটা যেটা আমি বলেছিলাম যে ওয়েটেড মুভিং অ্যাভারেজ, হ্যাঁ ওয়েটেড মুভিং অ্যাভারেজটা একটু দেখতে হবে। এখানেও একই রকম, এখানে হচ্ছে ওয়েট দিতে হবে। হ্যাঁ ওয়েট, এই যে একটা ডাব্লিউ আছে, ফ্যাক্টর আছে, তুমি কোন কোন মাসে বেশি ওয়েট দিবা। তো এখানে মনে করো যে ডাটা গুলো আছে, সবগুলো ডাটা আমি আছে, সাথে আমি বলে দিলাম যে হ্যাঁ মে মাসের জন্য আমি ওয়েট বেশি দিব 0.5, এপ্রিল মাসের জন্য একটু কম দিলাম 0.3, আর মার্চ মাসের জন্য আমি দিলাম 0.2। এখন এটা মনে রাখতে হবে সবগুলোর ওয়েট হচ্ছে 1, তাই না? 0.2 প্লাস 0.3 প্লাস 0.5 মানে 1 না? জি স্যার। 5 3 8 2 10 1 আসে, 1। তাহলে 1 কে আসলে তুমি ভাগ করে দিচ্ছ, তোমার সব টোটাল 1, এবং 1 এর কিছু ভাগ তুমি মে মাসে দিচ্ছ, কিছু ভাগ এপ্রিলে দিচ্ছ, কিছু মার্চে দিচ্ছ, আবার ফেব্রুয়ারি দিয়ে বা জানুয়ারি তুমি দিচ্ছই না, নাই। হ্যাঁ সো আমরা যেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ এর যেটা উদ্দেশ্য হচ্ছে, যেটা নিয়ারেস্ট, তাই না? মে হচ্ছে নিয়ারেস্ট সবচেয়ে, তাই না? জুনের সবচেয়ে নিয়ারেস্ট কে? মে। তো আমি যদি জুনেরটা বের করতে চাই, আমি যেহেতু তার ইমিডিয়েট যেটা সেটা হচ্ছে তার, মানে আমি চিন্তা করতেছি হ্যাঁ সেটা মোর অ্যাকুরেট হওয়ার কথা, তাহলে ইমিডিয়েট যেটা তাকে আমি বেশি ওয়েট দিব, সে বেশি অ্যাকুরেট। তারপরটাকে একটু কম দিব, তারপরটা আরো কম দিব, তারপরে গুলো যখন বলবো যে অনেক দূরের অনেক আগের, সো আমি এখানে কোনো ওয়েট দিব না। ঠিক আছে, ওয়েট কি ফিক্স না? আমাদের ইচ্ছা মতো ওয়েট দেব। ওয়েট তুমি তোমার ইচ্ছা মতো, হ্যাঁ মোটামুটি যদি বলা থাকে দিবা, আর না হলে ইচ্ছা মতো তুমি ধরে নিবা ওয়েট। হ্যাঁ তো ওয়েট ধরে আমি বলতে পারি আসলে যে 3 মাসে যদি আমি ওয়েটেড মুভিং অ্যাভারেজ বের করি 3 মাসের জন্য, তখন সেটা আমি বের করতে পারি এরকম ভাবে যে মে মাসের সবসময় চিন্তা করতে হবে এখানে লাস্ট ফার্স্ট, হ্যাঁ লাস্টেরটা ফার্স্ট ধরতে হবে, যেহেতু সে কাছাকাছি। তাহলে মে মাসের কত তোমার ডিমান্ড হচ্ছে 110 মাল্টিপ্লাইড বাই ওয়েট, ডাব্লিউ ডাব্লিউ আই হচ্ছে কত এখানে 0.5, যে 0.5, তাহলে 110 প্লাস 110 কে মাল্টিপ্লাই করলা 0.5 দিয়ে, প্লাস তার আগেরটা মাল্টিপ্লাই বাই ওয়েট, প্লাস তার আগেরটা মাল্টিপ্লাই বাই ওয়েট, সমান করে তুমি পাচ্ছ 97.5। তাহলে তোমার ওয়েটেড মুভিং অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করলা 3 মাসের জন্য, পরে তুমি পরবর্তী মাসেরটা বের করলা যে হ্যাঁ 97.5।
হইতে পারে ফোরকাস্ট। ঠিক আছে, জি স্যার। তাহলে এখানে কনসিডার দুটা মানে চিন্তা করার বিষয় যে যেটা সবচেয়ে নিয়ারেস্ট টাইম সেটা মোর অ্যাকুরেট, আমরা সাধারণত জানি তো এই মোর অ্যাকুরেট যেটা সেটাকে তুমি বেশি ওয়েট দিলা, হ্যাঁ তার অ্যাকুরেসিটা ভালো হয়। তো এটা এইভাবে আমরা মুভিং অ্যাভারেজ বের করতে পারি। পারবো না পরীক্ষায় আসলে এরকম? জি স্যার। হ্যাঁ, তাহলে মোটামুটি কনসেপ্ট হচ্ছে এরকম যে ফর্মুলা হচ্ছে এটা, ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে ওয়েট, হ্যাঁ ডাব্লিউ আই, তাহলে ডাব্লিউ আই এখানে কত, 0.5, 0.3, 0.2, তিনটার মুভিং ওয়েটের জন্য তিনটার মুভিং অ্যাভারেজ পাবো তুমি। পরে তুমি মাল্টিপ্লাই করলা, করে সামেশন করলা, যোগ করে দিলা, তাহলে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এই গেল মুভিং অ্যাভারেজ। তারপরে আর একটা টেকনিক আমরা বলেছিলাম এক্সপোনেনশিয়াল স্মুদিং, এই যে এক্সপোনেনশিয়াল স্মুদিং, এটাও মুভিং অ্যাভারেজ এর মতোই ফোরকাস্ট বের করা, বাট এখানে একটা ফ্যাক্টর আসবে, তুমি যাতে ডিমান্ড গুলোকে তুমি বেশি চেঞ্জ হতে দিবা না, ফ্যাক্টর নিয়ে আসবা। তো এটার জন্য যে ফর্মুলা যেটা, এটা মনে রাখতে হবে, সবার কাগজ কলম আছে, থাকলে এটা ফর্মুলাটা লিখো। FT হচ্ছে আমি যে ফোরকাস্ট করব, মনে করো জুন মাসের জন্য যদি আমি ফোরকাস্ট করি তাহলে FT হবে FT জুন, হ্যাঁ বা FT আমি এই মাসের জন্য ফোরকাস্ট করতে যাচ্ছি, 6 মাস লাস্ট নেক্সট 6 মাস পরে যেটা ফোরকাস্ট জুন মাস ওটার জন্য ফোরকাস্ট করতে যাচ্ছি, তাহলে FT হচ্ছে যেটা আমি ফোরকাস্ট চাই। আর FT -1 হচ্ছে যে মাসের জন্য করব তার আগের মাসের ফোরকাস্ট, তাহলে এটা যদি জুন মাসের হয় তাহলে FT -1 হবে কত, তার আগের মাস কি, মে মাস, মে মাস, তাহলে মে মাসের ফোরকাস্ট কত সেটা আমি লিখব। প্লাস আলফা, এটা হচ্ছে আলফা, আলফা হচ্ছে একটা ফ্যাক্টর, এটাকে বলি আমরা এক্সপোনেনশিয়াল স্মুদিং কনস্ট্যান্ট বা ফ্যাক্টর, এই যে স্মুদিং কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে তোমার যে ফোরকাস্টিং তুমি যে করবা তার পার্সেন্টেজ, সে কত পার্সেন্ট অ্যাকুরেট, হ্যাঁ সেটার ফ্যাক্টর তোমাকে দেওয়া থাকবে, অথবা না দেওয়া থাকলে তুমি একটা ফ্যাক্টর ধরে নিবা, পার্সেন্টেজ ধরে নিবা, যে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, মানে 1 এর চেয়ে কম হতে হবে আর কি, হ্যাঁ যদি একটা ফ্যাক্টর। হ্যাঁ, তো এটা দিয়ে মাল্টিপ্লাই করবো কাকে, যে আগের মাসের, যেটা তুমি করলা আগের মাসের ফোরকাস্ট, আগের মাসের ফোরকাস্ট ছিল এটা, আগের মাসের অ্যাকচুয়াল ডিমান্ড, যদি আমি আগের মাসের অ্যাকচুয়াল ডিমান্ড জানি, আগের মাসের ফোরকাস্ট জানি, তাহলে দুটার মধ্যে, তাদের মধ্যে মাঝখানে যে ডিফারেন্সটা, ডিফারেন্সটা কি, এরর, তাই না? অ্যাকচুয়াল আর ফোরকাস্টিং এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এরর, যে কতটুকু আমার ভুল হয়েছিল, এই ভুলটাকে আমি অ্যাডজাস্ট করলাম, যে ভুলটাকে আমি বললাম যে ওকে ভুল আমার 90% ভুল, তাহলে ভুলটাকে আমি মাল্টিপ্লাই করবো 0.9 দিয়ে 90%, আর যদি বলুন হ্যাঁ ভুল বেশি না 10% ভুল, অতএব আমি মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 10% মানে কত, 0.1, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই পার্সেন্টেজ দিয়ে তুমি আসলে কত পার্সেন্ট, তুমি তোমার মতে যে কত পার্সেন্ট অ্যাকুরেট ছিল, কত পার্সেন্ট রং হয়েছিল সেটা তুমি অ্যাডজাস্ট করবা, পরে তুমি অ্যাড করে দিবা, পরে তুমি তাহলে যে মাসের ফোরকাস্ট বের করা দরকার ওই মাসের ফোরকাস্টটা পেয়ে যাচ্ছ। তো এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো, সবাই লিখছো এই ফর্মুলাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এই ধরনের একটা প্রবলেম দেখব, একটা এক্সাম্পল দেখব। তো আমি বলবো তোমরা যদি পারো ক্যালকুলেশনটা করার চেষ্টা করো আর কি, অ্যাটলিস্ট কিছু অংশ করার চেষ্টা করো। তো এখানে একটা এক্সাম্পল যেটা বলা হলো যে এক্সাম্পলের এক্সপোনেনশিয়াল স্মুদিং, হ্যাঁ পুরো জিনিসটা সেখানে করা আছে কিন্তু পরীক্ষার খাতায় পুরো জিনিস করা থাকবে না, কিছু অংশ থাকবে, বাকি তোমাদের করতে হবে। সো করার জন্য যেটা মানে পরীক্ষা যেটা থাকতে পারে যে পিরিয়ড দেওয়া থাকবে, কয় ডাটা দেওয়া থাকবে, মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 মাসের ডাটা আছে, 10 মাসের অ্যাকচুয়াল ডিমান্ড আছে, অ্যাকচুয়াল অর্ডার 42, 44, 40, 43, 40 সব দেওয়া আছে, মনে করো অ্যাকচুয়াল তুমি জানো 10 মাসের, হ্যাঁ এটুক দেওয়া থাকবে, বাকি জিনিস নাও দেওয়া থাকতে পারে। এখন বলে দিল এইটা দেয়া আছে, এই দুটো টেবিল দেয়া আছে, এখন যেই ফ্যাক্টর যেটা আলফা, আলফার ভ্যালু দেয়া থাকতে পারে, মনে করো আলফার এখানে, এখানে যেটা এক্সাম্পল দিল এখানে দুইটা ক্ষেত্রে দুইটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা একটা দিয়ে দেখি ফার্স্টে, আলফা ভ্যালু দেয়া থাকলো মনে করো 10%, 10% মানে কত, 0.1, 0.1,
হ্যাঁ 0.1 বললো যে 0.1 হচ্ছে আলফা, এর জন্য আলফার ভ্যালু 0.1 ধরে তুমি যে ফোরকাস্টটা বের করো, এটু তোমাকে বলা হইলো। ঠিক আছে, সো ফার্স্টে হচ্ছে কি আমরা জানি যে পিরিয়ড 1 1 এর অ্যাকচুয়াল ডিমান্ড জানি, তাই না? 42, তাহলে 1 এর জন্য আর ফোরকাস্ট আমি করব না। আমি মনে করো ফোরকাস্ট শুরু করব 2 সেকেন্ড মাসের, তাই না? তো সেকেন্ড মাসের যে ফোরকাস্ট সেটা আমি ধরে নিচ্ছি সেটা আগের মাসের, আগের মাসেরটা সমান আমি ধরে নিচ্ছি, যে 42 তুমি ধরে নিলা, ধরে তুমি তারপর ক্যালকুলেশন গুলো করবা। সো ফার্স্টের জন্য আমি পিরিয়ড 2 এর জন্য আমি ধরে নিচ্ছি যে এটা আগের পিরিয়ডের ফোরকাস্ট কত, 42, তাই না? 42 ধরলাম। এখন পিরিয়ড 3 এর জন্য, পিরিয়ড 3 এর জন্য এই ভ্যালুটা বের করব আমি, পিরিয়ড 3 এর জন্য ফোরকাস্টিং ভ্যালু বের করব F3। তাহলে F3 এর জন্য যদি বের করি আমাদের ফর্মুলা কি, F3 সমান হচ্ছে যদি আমি এখানে লিখি ফর্মুলাটা, তাহলে F প্লাস আলফা ইনটু, হ্যাঁ তাহলে কি হবে, F2 মাইনাস F2, হ্যাঁ তাহলে হচ্ছে F2 F3 মানে 42। হ্যাঁ T এর ভ্যালু যদি 3 হয় তাহলে হবে F2 প্লাস তারপরে প্লাস আলফা আলফা ইনটু A2 মাইনাস F2 মাইনাস F2, তাই না? F জি স্যার। হ্যাঁ তাহলে আমি সবগুলো ভ্যালু জানি, তাই না? আমি আগের মাসের F2 জানি, F2 কত ফোরকাস্ট 42, তাহলে 42 লিখলাম, প্লাস আলফা জানি 0.1, প্লাস অ্যাকচুয়াল ডিমান্ড কত, A2 কত, A2 40 বসালাম, মাইনাস মাইনাস 42 ফোরকাস্ট 42, তাই তো? দৌড়ে ক্যালকুলেশনটা করো, করে দেখো 41 আসে কিনা। F3 এর ভ্যালু আসছে 41, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার, 41.8, ঠিক আছে। এখন আমি যদি F4 বের করতে চাই, F4 কে বের করো, তো F4 না দেখে বের করো, F4 বের করো কত আসে দেখি, এটা না দেখে বের করো, F4, তাহলে F4 এর ফর্মুলা কি হবে, F3 প্লাস আলফা A3 মাইনাস F3, ভ্যালুগুলো বসাও, বসিয়ে দেখো কত আসে। করেছো কেউ? F4 সমান হবে F3 প্লাস আলফা ইনটু A3 মাইনাস 41.92 আসে স্যার, 41.9, হ্যাঁ এখানে 41.92 ক্যালকুলেশন করা আছে, আচ্ছা 41.92, তাহলে এভাবে আমরা সবগুলো বের করতে পারবো, তাই না? জি স্যার। আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এররটা কত আসলে, এররটা বের করতে হবে। এরর মানে হচ্ছে অ্যাকচুয়ালের সাথে তোমার ফোরকাস্টিং এর যেই ডিফারেন্সটা, অ্যাকচুয়াল কত ছিল এখানে 40, পিরিয়ড 2 এর জন্য যদি আমরা দেখি অ্যাকচুয়াল 40 মাইনাস ফোরকাস্ট হচ্ছে 42, তাহলে আমার এরর হচ্ছে -2, তাই না? জি স্যার, -2। হ্যাঁ কিভাবে পিরিয়ড 3 এর জন্য অ্যাকচুয়াল 43 মাইনাস 41.8, তার মানে হচ্ছে 1.2, তাহলে এররটা আমি এভাবে বের করতে পারতেছি, তাই না? জি স্যার। সিমিলার ওয়েতে তুমি আলফার ভ্যালু আমি চেঞ্জ করি 0.4 অথবা 0.5 দিই, তাহলে বের করা যাবে না একইভাবে?
জি স্যার বের করে দেব বের করে দাও তাহলে আলফার ভ্যালু আমি প্রত্যেকটার জন্য বের করলাম প্রত্যেকটার জন্য আমি ফোরকাস্ট বের করলাম অ্যাকচুয়াল ডাটা আছে আমার অ্যাকচুয়াল আমি জানি আমি যদি ফোরকাস্ট আর অ্যাকচুয়াল একটা গ্রাফের মধ্যে বসাই একটা লাইন পাবো না এই 10 10টা পিরিয়ডের জন্য মনে করো 10 মাসের জন্য ডাটা আছে এটা 10 মাসের অ্যাকচুয়াল ডাটা এটা আর আলফা ধরলাম 0.1 তাহলে তার ফোরকাস্টিং ভ্যালু হচ্ছে এটা আর 10 মাসের অ্যাকচুয়াল ডাটা এটা আর আলফার ভ্যালু যদি 0.4 হয় তার ফোরকাস্টিং ভ্যালু হচ্ছে এটা তাহলে দুইটার জন্য আমি একটা গ্রাফ প্লট করতে পারবো জি স্যার করা যাবে রাইট এরকম একটা গ্রাফ প্লট করা হইছে এখানে দেখা যাচ্ছে গ্রাফটা জি স্যার দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে যে পিরিয়ড কোন মাসের জন্য তোমার অ্যাকচুয়াল ডাটা কত আর ফোরকাস্টিং কত অ্যাকচুয়াল ডাটা দেয়া আছে এই যে লাইনটা অ্যাকচুয়াল এর লাইন দেয়া আছে আর এখানে দুইটা আলফার দুইটা জন্য দুইটা লাইন দেয়া আছে এখন এই দুইটা আলফার জন্য দুইটা লাইনের একটা তোমার নোটিস করার বিষয় আছে যে আলফার ভ্যালু যদি কম হয় দেখো আলফার ভ্যালু একটা হচ্ছে 0.4 আর একটা হচ্ছে 0.1 এখন যদি আমরা আলফার ভ্যালু 0.1 দেখি যে গ্রাফটা যে লাইনটা আর আলফার ভ্যালু 0.4 যে লাইনটা দুই লাইন কি একই রকম না স্যার না এখন কোন লাইনটা অ্যাকচুয়াল এর কাছে বেশি কাছাকাছি যায় আমরা যদি চাই আমাদের যে অ্যাকচুয়াল ফোরকাস্ট যদি আমি মানে অ্যাকচুয়াল ফোরকাস্ট না আমাদের যে ফোরকাস্ট ফোরকাস্টটা যদি আমি চাই অ্যাকচুয়াল তার বেশি কাছাকাছি হওয়া উচিত তাহলে আমরা আলফার ভ্যালু বেশি রাখবো 0.4 রাখতে পারি 0.5 রাখতে পারি 0.6 রাখতে পারি যাতে যত আলফা এর ভ্যালু যত বেশি হবে ফোরকাস্টটা অ্যাকচুয়াল এর তত কাছাকাছি থাকবে আর যদি আমি বলি যে না আমাদের অ্যাকচুয়াল যা হয়েছে হয়েছে বাট আমার ফোরকাস্টটা আমি স্মুথ রাখতে চাই স্মুথ মানে কি তোমার অ্যাকচুয়াল এর লাইনের মধ্যে দেখো অ্যাকচুয়াল এর লাইন যদি আমি দেখি এই যে ভ্যালু গুলো একবার বাড়তেছে একবার কমতেছে তাই না বেশি পরিমাণ ফ্লাকচুয়েট হচ্ছে নাকি জি স্যার জি স্যার তাহলে আমি যদি বলি যে হ্যাঁ আমার ভ্যালু বেশি ফ্লাকচুয়েশন দেখাচ্ছে কিন্তু আমি আসলে ফোরকাস্টিং যখন করব আমি এত ফ্লাকচুয়েশন চাই না আমি চাই স্মুথ কার্ভ সো তখন তোমাকে আলফার ভ্যালু কম রাখতে হবে আলফা যদি কম দাও তাহলে তোমার কার্ভটা স্মুথ হবে তো সেজন্যই এই সিস্টেমটাকে বলি আমরা স্মুদিং স্মুদিং এক্সপোনেনশিয়ালি স্মুদিং কার্ভ স্মুথ মানে হচ্ছে তুমি ভেরিয়েশন কম স্মুথ সারফেস বলি না স্মুথ মানে কি ঝামেলা শেষ ঝামেলা কম তাই না বেশি ঝামেলা হলে তো আমরা চাই না হ্যাঁ আমরা চাই ঝামেলা কম মানে স্মুথ মানে ভেরিয়েশন কম এরকম ভেরিয়েশন কম যদি চাই আমাদের ফোরকাস্টিং এর মধ্যে ডাটার মধ্যে তাহলে আমরা আলফার ভ্যালু কম রাখবো আর যদি বলি যে না আমার অ্যাকচুয়াল যা আছে আমি তার কাছাকাছি যেতে চাই তাহলে আলফার ভ্যালু বেশি রাখবো ঠিক আছে এই দুইটাই হচ্ছে আলফার ভ্যালু বেশি বা কম থাকার সুবিধা অসুবিধা ক্লিয়ার জি স্যার পারা যাবে এটা এক্সপ্লেইন করা যাবে আমাদের ম্যাক্সিমাম কত নিতে পারি আমরা ম্যাক্সিমাম হচ্ছে 1 মানে 1 এর চেয়ে কম রাখতে হবে আরকি 1 এর চেয়ে কম না আমি 0.9 যদি নেই তাহলে তো আরো মানে আপনি বলতেছেন যে অ্যাকচুয়াল এর কাছাকাছি আসাটা দরকার আমাদের না অ্যাকচুয়াল এর কাছাকাছি আসা দরকার নাই আমরা চাই না অ্যাকচুয়াল এর কাছাকাছি আসে মানে কি ভেরিয়েশন বেশি আমরা ভেরিয়েশন বেশি চাই না আমরা চাই স্মুথ তাহলে আমরা আলফার ভ্যালু কি 5 কিংবা আলফা ভ্যালু কম রাখবা যত কম রাখবা তত হচ্ছে স্মুথ হবে স্মুথ মানে ফ্লাকচুয়েশন কম ফ্লাকচুয়েশন কম কেন কারণ তুমি যদি প্রোডাকশন যদি করো মনে করো কোন একটা ফ্যাক্টরিতে জিনিসপত্র বানায় তো এক মাস এক সপ্তাহের জন্য মনে করো 50টা বানাইলো তারপরে সপ্তাহে তুমি যদি বলো যে 100টা বানাও তারপরে সপ্তাহে যদি বলো যে আবার 30টা বানাও তারপরে যদি বলো যে আবার 200টা বানাও তাহলে কোনো ভেরিয়েশন বেশি না তো ভেরিয়েশন যদি বেশি হয় তাহলে তখন ওদের যারা বানায় বা প্ল্যান করে তাদের অনেক সমস্যা তাই না কোন মাসে বেশি ম্যান পাওয়ার লাগবে কোন মাসে বেশি ম্যাটেরিয়াল লাগবে আবার আরেক মাসে যখন কম তখন আবার এগুলো কমাই দিতে হবে তো স্মুথ হলে সুবিধা একভাবে তুমি প্ল্যান করবে একভাবে সবাই কাজ করবে বুঝা যাচ্ছে যত জিনিসটা স্মুথ হবে ততই তোমার জন্য ঝামেলা মুক্ত ঝামেলা কম যত ভেরিয়েশন বেশি আসবে ততই ঝামেলা
তো আমরা সব সময় চেষ্টা করব ভেরিয়েশন যাতে কম রাখা যায় সো এর জন্য আমরা যখন ফোরকাস্ট করব আমরা এক্সপোনেনশিয়াল যে ফ্যাক্টরটা এভাবে আমরা চুজ করতে পারি তো এটা গেল স্মুদিং আর আমাদের আরেকটা টেকনিক আছে ট্রেন্ড লাইন ট্রেন্ড মানে কি বুঝো ট্রেন্ড মানে কি ট্রেন্ড ট্রেন্ডের বাংলা কি প্রথা মোটামুটি বলতে পারবা যে এই ট্রেন্ড লাইন দেখে যে আমার ফোরকাস্ট কি হইতে পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ট্রেন্ড লাইন ড্র করা যেটা প্রিভিয়াস হিস্ট্রি থেকে ফিউচার কে বলে দিবে ফিউচারে কিরকম হইতে পারে সো এটা হচ্ছে ট্রেন্ড লাইন সো আমরা এখানে ট্রেন্ড লাইন আমরা মোটামুটি ড্র করতে পারি যে প্রিভিয়াস যদি আমাদের হিস্ট্রি থাকে তাহলে আমরা ট্রেন্ড লাইন ড্র করতে পারি তো কমন যে ট্রেন্ড এটা হচ্ছে প্যারাবোলিক ট্রেন্ড হতে পারে এক্সপোনেনশিয়াল হতে পারে বা গ্রোথ ট্রেন্ড হতে পারে এটা স্ট্রেট লাইন না এগুলো স্ট্রেট লাইন না বাট এগুলো অত আমরা ডিটেইলস অত যাব না আমরা চেষ্টা করব একটা স্ট্রেট লাইন ট্রেন্ড যাতে ড্র করা যায় লিনিয়ার ট্রেন্ড তো আমরা ওটাই দেখবো এখানে লিনিয়ার ট্রেন্ড ইকুয়েশন তো লিনিয়ার ট্রেন্ডে কি আসলে স্ট্রেট লাইন ইকুয়েশন মনে আছে সবার স্ট্রেট লাইন ইকুয়েশন কিভাবে আমরা লিখি y = mx + c y = mx + c সেম জিনিস এখানে তো এখানে y তো আর বোঝাচ্ছে না সেকে ft মানে হচ্ছে ফোরকাস্ট তাহলে সে দেখাচ্ছে ft এর ভ্যালুটা ফোরকাস্ট যেটা y আসলে রিপ্রেজেন্ট করে এখন ফোরকাস্টটা কিসের জন্য চেঞ্জ হয় BTMX না এ টি হচ্ছে এখানে x x অ্যাক্সিস এর যে ভেরিয়েবলটা এটাকে বললাম আমি টি তাহলে টি এর সাথে তুমি একটা কি রাখবা স্লোপ রাখবা তাই না জি স্যার তোমার স্লোপটা হচ্ছে b m যেটা আমরা বলি থাকি আসলে m x আর প্লাস c c হচ্ছে a মানে হচ্ছে কতটুক ইন্টারসেপ্ট করলো এখানে যদি আমি কম্পেয়ার করি y = mx + c ঠিক আছে তো আমাদের এরকম যদি আমি কোনো স্ট্রেট লাইন যে জানা যদি আমি ড্র করতে পারি আমাদের যে হিস্ট্রি থেকে আমাদের যে পাস্ট ডাটা থেকে তাহলে আমি এই ট্রেন্ড লাইন থেকে যে কোনো পিরিয়ডের আমি ফোরকাস্ট জানবো তাই না মনে করো আমি একটা ট্রেন্ড লাইন করলাম যে পাস্ট মাসের আমি ফোরকাস্ট জানলাম ফোরকাস্ট থেকে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করলাম তো এই ট্রেন্ড লাইন যেখানে যাক আমি তো ট্রেন্ড লাইনটা বড় করতে পারি তাই তো জি স্যার বড় করে আমি মনে করো 10 মাসের ফোরকাস্ট আমার দরকার আমি 10 মাসের ফোরকাস্ট বের করতে পারবো না এই লাইন থেকে যদি আমরা ট্রেন্ডটা ফলো করি আসলে হ্যাঁ আমি ট্রেন্ডটা ফলো করব আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি ট্রেন্ড লাইন ফলো করব যাতে করে প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমি ফিউচারের যে কোনো ডাটা আমি ইজিলি বলতে পারি বের করতে পারি এটাই হচ্ছে আমার অবজেক্টিভ স্টেট লাইন স্যার হ্যাঁ স্টেট লাইন থেকে তো আমাকে আগে স্টেট লাইনটা ড্র করতে হবে স্টেট লাইন যদি জানি একবার তাহলে তো আমার যে কোনো জিনিস ওখান থেকে ভ্যালু তো আমি বের করতে পারবো তাই না স্যার এটা স্প্লাইন মেথড মেবি হ্যাঁ স্টেট লাইন মেথড হ্যাঁ সো এটার জন্য যে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা বের করতে পারি আসলে এই যে স্ট্রেট লাইন যেটা বলা হলো ft = a + bt বা সিম্পলি যদি আমি বলি y = mx + c c হচ্ছে এখানে ইন্টারসেপ্ট 0 টু a এই ভ্যালুটা এটাকে হচ্ছে c তাই না ইন্টারসেপ্ট যেটা বলি আপনি ছেদক আর যে b হচ্ছে আমাদের স্লোপ বা ঢাল যেটা তাই না ডেল্টা y / ডেল্টা t বোঝা যাচ্ছে ঢাল যেটা y অ্যাক্সিস এর কতটুক ভ্যালু নিচে x অ্যাক্সিস এর কতটুক ডিফারেন্স তাই তো ঢাল আমাদের তাই তো বুঝে জি স্যার y2 - x1 আর নিচে হচ্ছে x2 - x1 মনে পড়ে জি স্যার জি স্যার তো সেম জিনিস ওইরকম যদি আমি বের করতে পারি তাহলে ইজিলি আমি একটা স্ট্রেট লাইন ড্র করতে পারবো তখন এটা বের করার জন্য যেটা b = ডেল্টা y / ডেল্টা t যদি আমি স্ট্রেট লাইন জানি তখন আমি বের করতে পারি অথবা যদি আমি এই ভ্যালুগুলো জানি তখন আমি এখান থেকে m এর ভ্যালু বের করতে পারি কিন্তু আমাদের তো ওরকম দেওয়া নাই আমাদের দেয়া আছে একটা সার্টেন পিরিয়ডের কিছু মান্থসের মনে করো ডাটা দেওয়া থাকবে পিরিয়ড 1 এর এই ডাটা পিরিয়ড 2 এর এই ডাটা পিরিয়ড 3 এর এই ডাটা এরকম ডাটা দেওয়া থাকবে ওই ডাটা থেকে আমাকে এই যে b এর ভ্যালু আর a এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে তো এটার জন্য যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে এই ফর্মুলাটা সবাই যদি লিখে রাখো তাহলে ইজি হয় যে ফর্মুলাটা আমরা কাজে লাগাবো n হচ্ছে নাম্বার অফ পিরিয়ড মনে করো তুমি 10 যদি হয় তাহলে 10 মাসের ডাটা আছে তোমার নাম্বার অফ পিরিয়ড আর y হচ্ছে ভ্যালু অফ দা টাইম সিরিজ
যে তখন তুমি কোন মাসের ফোরকাস্ট বের করবে সেটা হচ্ছে ওয়াই। যদি এটা দেয়া থাকে তাহলে তার জন্য যে বি বা ঢাল স্লোপের যে ফর্মুলা সেটা হচ্ছে এন ইনটু সামেশন অফ টি ওয়াই, টি এর মানে জানি ওয়াই এর ভ্যালু জানি, মাইনাস সামেশন টি সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন সামেশন টি স্কোয়ার মাইনাস সামেশন টি হোল স্কোয়ার, এটা হচ্ছে বি এর ফর্মুলা। আর এর জন্য ফর্মুলা দেয়া আছে সামেশন অফ ওয়াই মাইনাস বি ইনটু সামেশন অফ টি ডিভাইড বাই এন। হ্যাঁ, তো এটাকে যদি আসলে সিম্পলিফাই করি আমরা তাহলে আমরা বুঝি যে সামেশন ওয়াই বাই এন সেটা হচ্ছে আসলে ওয়াই বার মাইনাস বি ইনটু টি বার। টি বার মানে কি আসলে এভারেজ, ওয়াই বার হচ্ছে ওয়াই এর এভারেজ, ওয়াই এর এভারেজ। হ্যাঁ, আমাদের পিরিয়ড দেয়া থাকবে, পিরিয়ড থেকে এই ভ্যালু গুলো আমরা বের করে যদি বের করতে পারি এখানে বসায় দিলে আমি এ আর বি এর ভ্যালু জানবো, এ আর বি এর ভ্যালু যদি জানি এখানে বসায় দিলে আমি স্ট্রেট লাইনটা বের করতে পারবো। সো এই জিনিসটা আমরা দেখি, একটা একটা এক্সাম্পলই আছে যে উইক পিরিয়ড উইক ওয়ান এর সেলস দেয়া আছে, উইক ওয়ান এর সেলস দেয়া আছে ওয়াই। দেখো ফার্স্ট কলাম আর তিন নম্বর কলাম দেখো, মাঝখানেটা দেখো না আগে, ফার্স্ট দেয়া যেটা দেয়া থাকবে উইক ওয়ান এর সেলস 150, উইক 2 এর সেলস 157, উইক 3 এর সেলস 162, উইক 4 এর 166, উইক 5 এর 177, এই দুইটা জিনিস দেয়া থাকবে, যে পিরিয়ড আর তার ভ্যালু। এদের দিয়ে বলবে যে আমাকে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন ড্র করো। সো তো এই পিরিয়ড কে যদি আমি টি ধরি এটা হচ্ছে টি, আর ওইদিকে সেলস যদি সেগুলোকে আমি ওয়াই যদি ধরি তাহলে আমি সামেশন অফ টি বের করতে পারবো না, সবগুলো যদি যোগ করে ফেলি 1 2 3 4 5 গুলো সামেশন করলে সামেশন টি পেয়ে গেলাম 15। আর যদি আমি টি স্কোয়ার বের করি এখানে পিরিয়ড 1 এর স্কোয়ার হচ্ছে 1, পিরিয়ড 2 এর স্কোয়ার হচ্ছে 4, পিরিয়ড 3 এর স্কোয়ার হচ্ছে 9, এভাবে আমি সবগুলো টি স্কোয়ার বের করতে পারি। হ্যাঁ, পরে আমি টি স্কোয়ার এর সামেশন বের করতে পারি, তাই না? সবগুলো যোগ করে দিলাম, লিস্টার রিগ্রেশন স্যার। হ্যাঁ, রিগ্রেশন। আবার সামেশন ওয়াই আমি বের করতে পারি একইভাবে, আমি প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করলাম, টি আর ওয়াই মাল্টিপ্লাই করলাম, টি আর ওয়াই মাল্টিপ্লাই করলে এই যে পেয়ে গেলাম প্রত্যেকটার জন্য, পিরিয়ড 1 এর জন্য টি ওয়াই, 2 এর জন্য টি ওয়াই, 3 এর জন্য টি ওয়াই, এইভাবে সামেশন অফ টি ওয়াই বের করতে পারি আমি। ঠিক আছে, আর স্যার একটা ইকুয়েশন ব্যবহার করে আমরা এ এবং বি এর ভ্যালু বের করতে পারি। হ্যাঁ, সো এগুলো যখন আমরা সবগুলো জানবো তাহলে আগের যে ইকুয়েশন এখানে বসায় দিব, বি এর ভ্যালু বের করব এখানে বসায় দিব, সামেশন টি ওয়াই সামেশন টি সামেশন ওয়াই সামেশন টি স্কোয়ার সামেশন টি হোল স্কোয়ার, সবগুলো ভ্যালু আমি যদি বসাই, যদি বসাই তাহলে এরকম পাবো। হ্যাঁ, এন হচ্ছে 5 এখানে, এন তাই না? Yes, sir. সবগুলো বসাই দিয়ে আমি বি এর ভ্যালু পাচ্ছি 6.3, আর সবগুলো ইকুয়েশন বসাই দিলে আমি এ এর ভ্যালু পাচ্ছি 143। তাহলে আমার স্টেট লাইন ইকুয়েশন কি হবে? ওয়াই ইকুয়ালস টু 143.5 143, তাহলে এটা হচ্ছে সি, তাই না? সি আর হচ্ছে বি 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 ইনটু এম, বি হচ্ছে এম, আর যে এক্স হচ্ছে এখানে টি আসলে। হ্যাঁ, টি ইজ দ্য পিরিয়ড, তাহলে এই পিরিয়ডের জন্য আমি এই স্ট্রেট লাইন আমি ড্র করলাম, যে যে ডাটা দেয়া ছিল এই ডাটা থেকে আমি বের করে আমি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পেলাম, তাহলে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ড্র হয়ে গেল। তাহলে আমার যদি হয় স্ট্রেট লাইন, মনে করে এইটা স্ট্রেট লাইন ইকুয়েশন, এখন স্ট্রেট লাইন থেকে আমি যে কোনো পিরিয়ডের ভ্যালু বের করতে পারবো, তাই না? টি এর ভ্যালু চেঞ্জ করলে ওয়াই এর ভ্যালু দিয়ে দিবে সে, তাই না? টি এর ভ্যালু চেঞ্জ করলে আমি করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি, তার মানে কি যে কোনো পিরিয়ডের জন্য আমি ফোরকাস্ট এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। এইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, মোটামুটি এটাই। আরেকটা জিনিস আমি দেখবো এখানে, এরর। তুমি যে ফোরকাস্ট করলা অ্যাকচুয়াল সাথে তার কি এররটা আছে, কতটুকু ডিফারেন্স, এটার জন্য তিনটা ওয়ে আছে, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, মিন স্কোয়ার্ড এরর, মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। হ্যাঁ, তিনটা নাম আছে, তিনটার জন্য ফর্মুলা আছে। মিন অ্যাবসলিউট ডেভিয়েশন যখন করব তখন অ্যাকচুয়াল আর ফোরকাস্টের মধ্যে যে ডিফারেন্স আসবে প্রত্যেকটা পিরিয়ডের জন্য সেটাকে টোটাল পিরিয়ড দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি ম্যাড পাবা, ম্যাড। আর এমএসসি যদি বলে অ্যাকচুয়াল আর ফোরকাস্ট প্রত্যেকটা বের করে সামেশন করে তুমি এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করবে, ফর্মুলা আর কি।
এমএপি এর জন্য আবার অ্যাকচুয়াল মানে ফোরকাস্টের অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, নিয়ে ভাগ করে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা এই যে পিরিয়ড থাকবে তার অ্যাকচুয়াল ভ্যালু আছে, তার ফোরকাস্ট ভ্যালু আছে। এখন আমাদের তিনটা এরর বের করতে হবে, তিনটা এররের জন্য যেই তিনটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা বের করলাম, দুইটার মধ্যে ডিফারেন্স বের করলাম, দুইটার মধ্যে ডিফারেন্স নিয়ে অ্যাবসলিউট বের করলাম, দুইটা ডিফারেন্সের স্কোয়ার করলাম বা দুইটা ডিফারেন্স পেলাম সেটাকে অ্যাকচুয়াল দিয়ে ভাগ করে পার্সেন্টেজ নিলাম, যে জন্য আমাদের ফর্মুলা দিয়ে দেওয়া ছিল। এই ফর্মুলা নিয়ে সবগুলো পিরিয়ডের জন্য বের করে তুমি এই যে সবগুলোর অ্যাকচুয়াল ভ্যালু বের করতে পারো। এইভাবে আমরা মোটামুটি এরর বের করতে পারি যে আমাদের আমরা কতটুকু ফোরকাস্ট করলাম, আমার অ্যাকচুয়াল কত ছিল, তাহলে আমার যে ফোরকাস্টটা কত অ্যাকুরেট। তো এটাই হচ্ছে আমাদের ফোরকাস্টিং এর এই পর্যন্তই আসলে ফোরকাস্ট। স্যার একটা স্লাইড উপরে দেন একটু। তুমি কোনটা ধরে কোথা, এটা হচ্ছে বলাই হচ্ছে এভারেজ অফ স্কোয়ার্ড এরর, যে এরর যেটা পাইলা সেটাকে স্কোয়ার করতে হবে, করে তুমি এটার এভারেজ করবা। আর এটা এমএডি হচ্ছে তুমি অ্যাবসলিউট ডিফারেন্স তাদের এভারেজ করবা, ঠিক আছে। আর এমএপি হচ্ছে তুমি যে এরর পাইলা সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, করে তার এভারেজ নিবা। হ্যাঁ তো এটাই, এটা হচ্ছে তুমি একটা ডিফারেন্স নিলা, নিয়ে এভারেজ করলা, ডিফারেন্স পেলা তাদেরকে স্কোয়ার করতে হবে, করে তাদের এভারেজ নিতে হবে। আর ডিফারেন্স পেলা সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, করে তার এভারেজ নিবা। হ্যাঁ তিনটা তিন ওয়েতে আর কি। বুঝতে পেরেছিস? হ্যাঁ তো এ পর্যন্ত আমরা যখন প্রেডিকশন করব আমরা আসলে এই এই ট্রেন্ডগুলো ফলো করব। হ্যাঁ হ্যাঁ দেখবা কোনটাতে তোমার এরর কি হয়। আমাদের ফোরকাস্টিং এর লাস্ট স্টেপ কি ছিল, যে ফোরকাস্ট করা, করার পর ওয়েট করা অ্যাকচুয়াল যে ডিমান্ড তার সঙ্গে তোমার ফোরকাস্টিং এর এরর কতটুকু আসছে, সেটা যদি বেশি আসে তাহলে নেক্সট টাইম তুমি যখন ফোরকাস্ট করবা তখন কমাবা, আর যদি এরর কম আসে তাহলে ওকে ফাইন নেক্সট টাইম তুমি ফলো করবা। তাহলে তোমাকে চেক এন্ড ব্যালেন্স আর কি চেক করার জন্যই তোমাকে এটা, তুমি নিজে চেক করার জন্য যে তোমার ফোরকাস্টিং আসলে হচ্ছে ঠিক আছে কিনা, এটার জন্যই আমরা এররটা চেক করি। হ্যাঁ টেবিলে তো কিছু বের টেবিল স্যার, যে টেবিলটা ছিল আর কি লাস্টের দিকে টেবিল দেওয়া থাকবে, টেবিলে তোমার পিরিয়ড দেওয়া থাকবে, সেলস ভ্যালু দেওয়া থাকবে, বাকি ফোরকাস্টিং যদি তুমি বের করতে হয় বের করলাম, পরে ওখান থেকে এররটা ক্যালকুলেট করবা। ঠিক আছে তো আমাদের এই পর্যন্তই। আচ্ছা তোমাদের এক্সামটা ঠিক করো, আমি তোমাদের রোল কল করি।